VOA 60 স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কেবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাতে নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বিতর্কে অংশ নিতে যাচ্ছেন। জাতীয় জনমত জরিপে বাইডেন ও ট্রাম্পের অবস্থান খুব কাছাকাছি। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ঢল, ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর নজরে থাকায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা দেশের দক্ষিণ সীমান্তের দিকে মনোযোগ বাড়াচ্ছেন। এ মাসে তাজিকিস্তান থেকে 8 ব্যক্তি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলেহান্দ্রো মায়োরকাস বুধবার বলেছেন, সীমান্তে 3 সপ্তাহ অ্যাসাইলেম বা আশ্রয় প্রক্রিয়া স্থগিত করার ফলে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের জন্য গ্রেপ্তার 40% বেশি হ্রাস পেয়েছে। মায়োরকাস বলেন, এই পদক্ষেপ অভিবাসীদের পরিসংখ্যান পাল্টে দিচ্ছে। আজ এ পর্যন্তই। তাহিরা কেবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।